बुधवार क्यों आसते चले तो क्या आसते चले तुम्हारे संगे अवश्य तुम्हारे संगे शेयर करब। तो बंधुरा एन ओपर घर विछानापत्र तुले नेब और हलो सकाल बेला कोनो रान्ना बाना सेरकम किछु नेई आज के कारण आज बाबू छुट्टी रही है और आज के तो सकाल थेके माने रातेर थेके तो बिस्टी शुरू हो गए आमादेर एखाने एकदम माने टिपटिप करे बिस्टी पड़ते ही रही है और रान्ना बाना एकटु लेट करे बसाबो और भेबेछि आज के रुटी करब ना जदि करते हय तो परे करब और भातटा बसिए देव आगे उपरेर घरेर गोदरेजगुलो करे नि। तो बंधुरा आज ब्लगटा देखो और संगे थाको तो झटपट ओपर घर काजकर्मगुलो करे नि और बिस्टिते देखो चारिदिके एकदम जामा कपड़ पुरो भर्ती पुरो लंड्री हाउस हो गेछे लंड्री बाड़ी हो गेछे बिछाना पत्र सब गोछाबो एखन और मेये घूम थेके उठे पड़ेछे आज के बाबू छुट्टी आछे सेई कारणे बाबूटाके पड़ते बसे पड़ेछे और आमी एखन बिछाना बिछाना खुले रही। घरे जल पड़े जेमन दो तीन जगह जल पड़े किछु करार नाई एखाने ओखाने पुरोनो जामा कपड़गुलो पेते रेखे दिएछि कि आर करार। तो चलो आज के जानालाय समस्त बालिशगुलो रेखे देबो कारण आज के बाड़ीते केउ आसते चलेछे एई कारणे एकटु गोदिगज परिपाटी करे राखार चेष्टा करछि और एखन बिस्टिर एकटा ठंडा आमेज पड़ेछे बोले बिछानार चादर गाए दितेई हच्छे। बिछानार चादरटा आज के आर तुलबो ना कारण ওটা পরিষ্কারই রয়েছে পরিষ্কারই রয়েছে মানে একদিন আগে পেতেছি আর কি আর ওটা খুব পুরনো নয়। আর সকালবেলায় হাজবেন্ড তো কাজে গেছেই বলছিল যে যাব না বৃষ্টি পড়ছিল তো তারপরে একটুখানি মানে একটু কমেছে বৃষ্টিটা তখন আমি সকালবেলা সেরকম কিছু টিফিন করে দিতে পারিনি আজকে चार बिस्कुट खे गए बहरे कि कचुरी किंबा केक टेक कि खे नियो क्यों और आस्ते आस्ते से दुपुर हो जाए बिस्टिर दिन देखें कि एक देरी पर देरी हो गए ओठाटाओ देरी हो गए। तो बिछाना डिजाइन झाड़ा परिष्कार करा हो गए आज के बालिश टालिशगुलो ओई साइडटा रेखे अन्य दिन बिछाना थाके और गोल बालिशेर ओखाने फितेटा पड़ानोई हच्छे ना पड़ानोई हच्छे ना प्रतिदिन भूले जाच्छि किन्तु आज के पड़ाबो किरकम बाजेओ लागछे बोलो। तो घरटा झाड़ दिए मुछे नेब एखन और चालटा सकालबेला भिजिए रेखे दिएछि केननা ভেবেই রেখেছি যে ভাত করব। तो चलो निजे से देखी जे आमार मा बोन तारपरे बोने छेले सबाय चले एसेछे आर एखन प्राय 11:30 पौने 12:00 बेजे गेछे एखन एकटुखानी आदादे लिकार चा करछि मार अनेक सकाल सकाल भोर भोर उठेछे ट्रेने तार जोन्नो बोलो आगे आदादे लिकार चा एकटुखानी कर खेये नि माथाटा किरकम धरेछे सेई कारणे आमी आदादे एकटु लिकार चा करछि एमन कि दुपुरे रान्ना बान्ना बाकी आछे सेगुलो करब। खाओ खाओ तुम्हें क्या
ও তো ডাল ভাতই খেয়েছে আর ঘি দিয়ে। ও এই ঘিটা কি একটুখানি ইয়ে বেশি জাল দিয়া না, তার জন্য একটু ওরকম কালারের। না না একদম কালোই তো করেছে, কিন্তু ওই একটুখানি অন্য কালারের মতন হয়েছে না। তো সবাই ঘরে বসে গল্প গুজব করছে আর আমিও মাঝে মাঝে গিয়ে যোগদান দিচ্ছি। আর এদিকে আমি আজকে করছি ডিমের ঝোল, আর বাইরে তো প্রচুর বৃষ্টি হচ্ছে, আজকে সেরকম মাছ টাছও আসেনি, সেই কারণে ডিমের ঝোলই করছি। আর মুসুরির ডাল, আলু ভাজা, অনেক কিছু এই সমস্ত আর কি রান্নাবান্না হচ্ছে। তো চলো দেখতে থাকো। হয়ে গেছে। আর এদিকে দেখো আমার মেয়ে আর এই যে বোনের ছেলে দুজনা খেলা করছে। আর আজকে কি রান্না করছি তোমাদের সঙ্গে, তো রান্নাবান্না কিছু শেয়ার করিনি, তো কি রান্না করেছি সেটা দেখে নাও, কেননা এখন দুপুরবেলায় আমরা খাওয়া দাওয়া করে নেবো। এই যে ডিমের তরকারি, এখানে আছে আলু ভাজা, এটা সকালের রুটি, আর আলু পেঁপের ডাল, আর মুসুরির ডাল করেছি। এখানে বাবুর জন্য ভাত বেড়ে দিয়েছি। না ঠান্ডা লাগছে, কমানো যায় না। খাও একটা খাও। দেবো ডাল দেবো তোকে, লঙ্কা দেবো, ডাল দেবো না। তুমি তুমি আলু ভাজাতে খাচ্ছ, মা অনেক ঘুম ঘুমের জল কাটেনি মায়ের। কটার সময় উঠেছে মা? চারটার সময় উঠেছে। মাসিমিতে আজ যাবে, কালকে যাবে? কে কি করে জানলো যে তুমি আসবে? তোমাকে ডিমের তরকারি দিয়ে নিয়ে খাচ্ছি। এবার না সর দিদা কে নিয়ে আসছে দেখি, যাবি যখন তখন মিষ্টির মধ্যে কোথায় যাবো, মিষ্টির ড্রাইভিং পড়া। বসে রয়েছি, ওই যে বোন কি খাবার দাবার নিয়ে এসছে সেগুলো বের করছে। কি আমরা কি তো খাই, একটু খাই দেখি, দে আমাকে কই, এ মানে হাতটা ধোয়নি কি? আমি খাবো না, তোর মামা খেলেছে কোথায় রাখবো যেখানে ছিল।
ওরে বাবা রে, কত কিছু নিয়ে এসেছিস! মামা এর আগে কমলা লেবু নিয়ে আনছি আমি, লাল সামনে দিয়ে এই ফলগুলো কিন্তু মামা পাকিয়েছে। মামা তো ফলের ব্যবসা করে, তাই জন্য হিলি মেয়ের জন্য হলো মৌসুমি লেবু আর এদিকে বেদানা। ও আমি খুলে গেছে নাকি কি ওকে বলেছি ছটা দিতে, ও মানে এরকম করে ছটা দিতে। তার বলবো তো একটা প্যাকেট দেখবো তো একটা ম্যাগি ছিল ওই প্যাকেট দেখবো ফুটছে লেগেছে কি করে গেল না না আমি যে তোর এরকম লাল করে দিয়ে আমি ছটা ম্যাগি চেয়েছি পাঁচটা দিয়ে একটা মতো নাই আর পড়ে যাবে তো ওটা দিদিরে খেয়ে নেবে বোদে নিয়ে এসছে কে মাই বানিয়েছে এমন বলছে একটা খেয়ে দেখি তাই মা আগে দুর্গা পুজোর সময় বানাতো না বোদে বোদে মা দিয়ে দিতেন আমি লালগুলো খুঁজতাম চিনি বেশি হয়েছে ঝরঝরা করতে চাইছো না কল করা হয়ে গেছে ভালো যে অনেকদিন ভালো কিন্তু ভালো গন্ধ এলাচ দিয়েছে না তাহলে না না এমনি বোধ নিজে ছেঁড়া ছিল একটু বেশি দিয়েছে ও তার জন্য দোকানের মতন হয়েছে আমাদের বলছিলাম যে আমাদের বাড়িতে নতুন কেউ আসবে তো এই যে আমার বোন মা তারপরে বোনের ছেলে তো সবাই এসেছে ওদের কথাই আমি বলছিলাম আর মা কত
খাবার দাবার সব নিয়ে এসেছে, মামা পাঠিয়েছে। তারপরে কি কি খাচ্ছিস দেখ, আঙুর বল মাও যে টুম্পা খা মিষ্টি, তাই আঙুর মিষ্টি না তো কে দেখ একটু, আমি এখন খাবো না ধোয়া না না দে খাচ্ছি। তো আমাদের খাওয়া দাওয়ার পরে এই সমস্ত বেড করছে কি মিষ্টি, আর তো বাবা এখানে একটা মশা কামড়েছে, কপাল দা ছুলে গেছে। তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, এভাবেই আমার সকাল থেকে বিকেল পর্যন্ত সময় কেটে গেল ভীষণ মজা করে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো থেকো, টাটা।